বাংলা পল্লীমঙ্গল সমিতি 50 বছরে পদার্পণ করল। এবছরের ভাবনা ত্রিশক্তি থেকে মহাশক্তি। সমস্ত কোভিড বিধি মেনে এবং সোশ্যাল ডিস্টেন্স মানার জন্য তারা সমস্ত ব্যবস্থাই রাখছে। রাজ্য সরকারের দেওয়া নিয়ম অনুযায়ী তারা সব কিছু মেনে পুজো করছেন এবং তার পাশাপাশি এই পুজো দেখতে আসার জন্য সকল দর্শনার্থীদের আহ্বান করা হচ্ছে। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। আমাদের 50 বছর যে উদ্যোক্তা জটুল আহিরি, তিনি উদ্যোক্তার সময়ও ছিলেন, এখনও স্টিল নাও তিনিই করে যাচ্ছেন সমস্ত কিছু। 50 বছরে আমরা তাকে পেয়েছি আর একদম ফুল উদ্যমে তিনি সব দিক দেখাশোনা করে করে মহিলারা তাকে মানে সবাই ছেলে মেয়ে সবাই, শুধু মহিলা না। এবছর হচ্ছে ত্রিশক্তি থেকে মহাশক্তি, এবার আমাদের ভাবনা। এই ভাবনাটা কোথা থেকে এলো? ত্রিশক্তি থেকে মহাশক্তি? এটা দাদা একটু বলুন। আমার নাম রমাকুণ্ড। যে আমরা বিগত 2 বছর ধরে আমরা যে প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি, তাতে সমস্ত মানুষেরই অর্থনৈতিক অবস্থা আজকের দিনে খুবই খারাপের মধ্যে দিয়ে চলছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্নভাবে প্রাকৃতিক দুর্যোগও আমাদের চারদিকে দিয়ে ঘিরে ধরেছে। বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি এবং বিভিন্নভাবে মানুষ ঘর ছাড়া, এই জিনিসকে মাথায় রেখে আজকে মাকে আমরা কিন্তু পুজো এসছে, আনন্দ আমরা সবাই মুখরিত, সেই জায়গা থেকে মায়ের কাছে আমরা সকলে মিলে আরাধনা করছি, মা যেন পুরাণকালে যেমন অসুরকে দমন করে আমাদেরকে সচ্ছল অবস্থায় ফিরিয়ে নিয়েছিলেন এবং আমাদের বাঁচার জন্যে চেষ্টা করেছিলেন, সেইভাবে আমরা মাকে এইভাবেই আরাধনা করতে চাইছি। মা যেন তার ত্রিশক্তি থেকে মহাশক্তির মাধ্যমে আমাদের এই প্যান্ডামিক করোনা ভাইরাস থেকে মুক্ত করুন, এবং আমাদের যে এই বন্যা পরিস্থিতি কবলিত মানুষ যারা বিভিন্নভাবে সংশয়ের মধ্যে দিয়ে ভুগছেন, তাদের মধ্যে যেন আবার সেই শক্তি ফিরে পায় এবং সবাই এই পুজোতে আনন্দে মেতে উঠুক। আর লাস্ট একটাই কথা, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই আশা রাখি মায়ের কাছে। আপনার নামটা? আমার নাম পার্থ অধিকারী। এবারের কাজের জন্য আমাকেই এনারা চুজ করেছেন।